এটা হচ্ছে ডসি সিটিজেন, দেন এটা হচ্ছে একটা এনএফটি প্ল্যাটফর্ম। ওকে, তো এখানে দেখতে পারতেছেন এই সপ্তাহে, এটা আজকে শেষ দিন, মাত্র 14 ঘন্টা বাকি আছে। এই সপ্তাহে জয়েন করেছে প্রায় 18 লক্ষ মানুষ। কি আসলে এত পরিমাণে মানুষ ইউজ করে এটা, যে বলার বাহিরে। তো এখানে তারা প্রত্যেক সপ্তাহে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম একটা লেভেল সিস্টেম আর কি। তো লেভেল 1-কে প্রত্যেক সপ্তাহে 20,000 এনএফটি দেয়। মোটামুটি জয়েন করে এখানে দেখতে পারতেছেন প্রায় 2 লক্ষ মানুষ, সরি 20 লক্ষ মানুষের মতন। তো এখানে দেখাচ্ছে 20,000 ইউজার পাই, সেটা সাথে সাথে সেল দিতে পারে, আর যারা দামিগুলো পাই সেগুলো দেখাচ্ছে 100-150 আরও বেশিতে সেল দিতে পারে। নর্মালি এখান থেকে যদি আমি মার্কেট প্লেসে যাই তাহলে দেখাতে পারবো মার্কেটে। ডসি সিটিজেন ট্রাভেলার, দেন এখানে দেখতে পাচ্ছেন এক একটা এনএফটির প্রাইস কেমন। আর নর্মালি আপনি এটা পেতে পারেন, এটা পেলে $60, আর যদি আপনার লেভেল বাড়াতে পারেন তাহলে এই পরিমাণে এনএফটি আপনার পাওয়ার একটা চান্স রয়েছে। ওকে, তো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা অলরেডি আমি অনেক আগেই শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, তো চ্যানেলে দিয়েছিলাম, আজকে আবার যা রিপিট করেছি। রিপিট করার পূর্বে দেখি এক আপু মেসেজ দিয়েছে, তো এটা নতুন একটা ইভেন্ট মেবি স্টার্ট হয়েছে, তো সেটা আর কি দেখিয়ে দেবো সেটা থেকে কীভাবে জয়েন করবেন। আর এটার নিয়ে দেখলাম দুইজনে মেসেজ দিয়েছে যে তাদের ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হচ্ছে, সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, উনি এখানে দিয়েছে, তো নতুন ইউজার আর কি, তো তারা এখানে জয়েন করলে কীভাবে কী করবে মানে বিস্তারিত আমি ডিটেলস এখানে বলে দিব। তো আগে যদি অ্যাকাউন্ট থাকে আগের অ্যাকাউন্টটা ইউজ করবেন, দেন নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তো লিঙ্কে ক্লিক দিবেন, দেন আপনার ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন, যেটাতে মেটামাক্স আছে সেটাই সিলেক্ট করে দিবেন। এখানে আসার পর কেমন আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যখনই লিঙ্কে ক্লিক দিয়ে ব্রাউজার সিলেক্ট করে দিবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সাইন আপ করার জন্য 300 মতো ডন টোকেন পেয়ে যাবেন, দেন এখানে সাইন আপে ক্লিক দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি কী করবেন, যেটা ভালো লাগে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। দেন এখান থেকে ইমেলটা সাজেস্ট করবো, ইমেলটা সিলেক্ট করবেন। আপনার ফোনে যে ইমেল আছে, যতগুলো ইমেল আছে ইমেলগুলো শো হয়ে যাবে, দেন আপনার পছন্দ মতো একটা ইমেল সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক আছে, এটা সাকসেসফুলি দেখাবে মেবি। আচ্ছা, তারপরে ধাপটা আমি, আচ্ছা এরকম চলে আসবে, আপনার ইউনিটি এসেস থাকবে, দেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে এখানে আইগ্রিতে ক্লিক দিবেন, নেক্সটে অ্যাগেন, দেন এখান থেকে আপনার একটা পিন সেট আপ করতে বলবে, নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পরই আপনার পিনটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, দেন তার পরবর্তীতে এটা সাকসেসফুল দেখাবে, তারপর এরকম চলে আসবে। দেন এখানে আপনি রিপ্লেস দেবেন, এখানে আপনাকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা এনএফটি দিয়ে দেবে, তবে এখন ইউজার বেশি হয়ে যাওয়ার কারণে একটু সময় নিচ্ছে, আপনার দেখাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতে পারে, আপনাকে একটা এনএফটি দিয়ে দিবে। ওকে, তো তার পরবর্তীতে আপনি কী করবেন, এখানে ওয়ালেট অপশন পেয়ে যাবেন, ওয়ালেটে ক্লিক দিবেন। এখানে যাদের প্রবলেমটা হচ্ছে ওয়ালেট অ্যাড করতে সেটা আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক দিতে পারেন, অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে বলবে যে আপনার মোবাইলটা ভেরিফিকেশন করার জন্য, ভেরিফাই করার জন্য, দেন আপনি এখানে মোবাইলের এখানে ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার ফোন নাম্বার যাবে, দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ফোন নাম্বার দেবেন, দেন সেন্ড করে ক্লিক দিবেন। আপনার এখানে মোবাইল ফোনে ভেরিফিকেশন কোডটা চলে আসবে, কোডটা দিবেন, দেন এখানে নেক্সটটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ইউর মোবাইল হ্যাজ বিন ভেরিফাইড লেখা উঠে যাবে, ঠিক আছে। তো তার পরবর্তী স্টেপ দেখিয়ে, তো এখানে আসার পর আপনি যখনই মাই এনএফটিতে যাবেন, মাই এনএফটিতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার এটা জিরো দেখাচ্ছে, আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এনএফটি দেবে, সেটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার এনএফটিটা ঠিক এরকম হবে। তো আমি আমার ইমেল বক্সটা খুঁজে পাচ্ছি না যে আমি যে মেলটা পেয়েছিলাম। তো যাই হোক, এখানে এটা আজকে নতুন খুলেছি, দেন এখানে এনএফটিটা অ্যাড হয় না, অ্যাড হয়ে যাবে, তাদের হয়তো সার্ভার প্রবলেম, দেন ইউজার বেশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সেটিংসে যাবেন, আর এখান থেকে পয়েন্ট কীভাবে ইনকাম করবেন আর ডিটেলসটা আমি দেখিয়ে দিব। দেন এখান থেকে সেটিংসে যাবেন, যেটা ফার্স্ট অফ অলই দেখিয়ে দিয়েছিলাম, দেন এখান থেকে এখানে চলে যাবেন। তার পরবর্তীতে আপনি চলে আসবেন সেলার ইনফরমেশন, দেন এখানে আসার পর আপনি মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। আর হচ্ছে এখানে হচ্ছে ডসি যে তাদের যে ওয়ালেট অ্যাড্রেস, অলরেডি তারা অ্যাপস নিয়ে আসছে, তাদের নিজস্ব টোকেন আছে, দেন এখান থেকে আপনি ক্লিক দিবেন। আচ্ছা, তাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে, জাস্ট ওপেন। ওকে, অ্যাপসে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
নয়তোবা তাদের যে মেটামাক্সের মতো সিস্টেম করেছে এটা আপনি অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? এখন মেবি তাদের একটু সমস্যা হচ্ছে, এটা ডেস্কটপ না করলে বোঝা বা দেখা যাবে না, দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে যদি আমি এখন এখানে যাই তাহলে এখান থেকে মেবি এই যে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা দিতে। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে যে কানেক্ট করার যে বিষয়টা রিকোয়েস্টটা দেন এটা এখানে ঝাপসা চলে আসছে আর কি। হয়তো তাদের সার্ভার প্রবলেম ঠিক হয়ে যাবে, পরবর্তীতে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে নেবেন। আচ্ছা, এখনকার আমাদের মেন কাজ যেটা করতে হবে, ডন টোকেন আমরা কীভাবে কানেক্ট করবো সেটা দেখাবো, তার আগে এখানে ইনফরমেশন তাদের নতুন আপডেটটা দেখিয়ে দিচ্ছি। এটা উনি ওইখানে বলে দিচ্ছে আপনার 28 তারিখ পর্যন্ত থাকবে আর কি। তো এখানে দেখা যাচ্ছে টোটালের রিমিট যেটা আছে সেটা হচ্ছে 3 লক্ষ, মানে এটা রিমিটের 3 লক্ষ এটা এনএফটি দেবে, মেবি এটা এনএফটি দেবে, তবে কতজন ইউজারকে দিবে হয়তো 3 লক্ষই দিতে পারে, কে পাবে কে পাবে না সেটা তো জানি না। এখানে হিউজ পরিমাণে ইউজার হয়েছে, প্রায় 2 মিলিয়নের মতো। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এর ভিতরে আপনার করতে হবে, তা আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আসলে কিভাবে আমরা পয়েন্টটা কানেক্ট করবো সেটা দেখাই, ডন টোকেনটা এখানে অ্যাডভেঞ্চারে চলে যাবেন। তো এখান থেকে বোনাস টনেকে লিখ দেবেন। তো আপনি অ্যাকাউন্ট খোলার জন্য সাথে সাথে আপনি 300 টাকার মতো পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে আপনি 50টা করে টোকেন কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? 50টা করে এটা প্রতিদিন। আর এখানে আপনি ইনভাইট করতে পারেন, ইনভাইট করলে আপনি কিছু টোকেন পেয়ে যাবেন। আর এখানে রিমিট আপনি 20টা ফ্রেন্ডের বেশি ইনভাইট করতে পারবেন না, ঠিক আছে? আর এখানে তাদের মেম্বারশিপের একটা যে বিষয়ে বলেছিলাম যে লেভেলের কথা, এখান থেকে লেভেল বাড়ানো যায়, তবে এটা এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আর এখানে আপনি চাইলে সাপ্তাহিক যে ইভেন্টগুলো আছে সেটাতে আপনি চাইলে জয়েন করতে পারেন। এখানে জাস্ট আপনি এই যে জয়েন্টে ক্লিক করে দিলেই হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি দেখাই তাহলে আমার 350-এর মতো টোকেন আছে। আমি যদি এই ইভেন্টটা জয়েন করি এটা অলরেডি আপনার 14 ঘন্টা পর আর কি ইন্ট হয়ে যাবে। তারপর এখানে উইনার লিস্ট তারা দিয়ে দিবে। তো এখান থেকে আপনি জয়েনে ক্লিক দিবেন, তারপর আপনারা এখান থেকে 100 ডন কেটে নেবে আর কি। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের এনএফটিটা মেবি ওয়ালেটে আসতে হবে, একটা এনএফটি থাকতেই হবে, তো এনএফটিটা চলে আসবে। তো মূলত কথা হচ্ছে এখানে এনএফটি লাগবে, ঠিক আছে? তো এনএফটি আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন সেই এনএফটিটা তারা দেখাচ্ছে ঘন্টাখানিক বাদে আপনার এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনি সেম সিস্টেম এখানে অ্যাডভেঞ্চারে গিয়ে আপনি এখানে জয়েন করবেন, এখানে এই যে জয়েন করতে পারেন। জয়েন করলে আপনি প্রথমবার আপনার এখান থেকে প্রায় 100 কেটে নেবে, দেন তার পরবর্তীতে 200, দেন তার পরবর্তীতে 300, দেন 400, এভাবে আর কি। তো এখানে আপনি টোটালে আপনি এই পরিমাণে আর কি পার্টিসিপেট করতে পারবেন, মানে সাপ্তাহিক আর কি। আচ্ছা, তো আমি এখন বলতেছি যে শুধুমাত্র আপনি যদি জয়েন করার ইচ্ছে থাকে তাহলে ওই শুধুমাত্র 100 দিয়ে জয়েন করবেন, আদারওয়াইজ বেশি দিয়ে করবেন না। তার কারণ হচ্ছে এখানে আপনার যে তারা দেখেন এখানে আপনার অবশ্যই ওয়ালেটের যে পরিমাণে ডন টোকেন হোল্ড থাকতে হবে আপনার 1000, এখানে 3000 আছে, আর এখানে হচ্ছে 10,000, ঠিক আছে? তো এটা লেভেল অনুযায়ী মেবি, তো আপনি যতটুকু পারেন আর কি আপনার ওয়ালেট এটা হোল্ড রাখবেন। তো এটা আর কি, তো পরবর্তী আপডেট পরবর্তীতে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন।